নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকের যে পূর্বাভাস রয়েছে তাতে বিক্ষিপ্ত দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টি হতে পারে। আগামীকাল থেকে ঝড় বৃষ্টি কমতে চলেছে, গরম বাড়তে চলেছে। আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে 7 জুন তারিখ থেকে একটা বড় পরিবর্তন আসছে। কি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে? উত্তরবঙ্গে কতদিন এই রকম বৃষ্টি চলতে পারে? পশ্চিমবঙ্গের কোন কোন জেলাতে বর্ষা প্রবেশ করলো না, কবে করতে পারে তার আপডেট, ভারতবর্ষের বিভিন্ন জায়গার সংক্ষিপ্ত একটা ধারণা, বাংলাদেশের আবহাওয়া, সমস্ত কিছু আপনাদের জানাবো। প্রথমেই জানাবো এই মুহূর্তে বর্ষা প্রসঙ্গে কী কী আপডেট পাওয়া যাচ্ছে বাংলার দিকে। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য বর্ষা প্রবেশের সেরকম কোনো সংবাদ বা খবর এখনও পর্যন্ত নেই। দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বর্ষা এখনও প্রবেশ করেনি গতকাল পর্যন্ত যে আপডেট পাওয়া গেছে। তবে 10 জুন তারিখে স্বাভাবিক সময় পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশ করার, বিশেষ করে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে ইতিমধ্যে বর্ষা প্রবেশ করেছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এই 5টি জেলাতে, দিনাজপুরের কিছু কিছু এলাকায়। তবে আগামী কয়েকদিনে যা পূর্বাভাস রয়েছে বর্ষার অগ্রগতি সেইভাবে দেখা যাচ্ছে না। অর্থাৎ 31 মে তারিখে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে, কিন্তু আজকে প্রায় 5 তারিখ হতে চলল, সেরকম নতুন করে বর্ষার অগ্রগতি লক্ষ্য করা যায়নি। তবে আজকে বিকালের আপডেটে IMD কি জানান সেটা আপনাদের জানাবো, যে নতুন করে বর্ষা প্রবেশ করলো কি না। সুতরাং পশ্চিমবঙ্গের 5টি জেলাতেই বর্ষা এখন সীমাবদ্ধ রয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আজকের যে আবহাওয়ার খবর রয়েছে তাতে আজকে বিকাল থেকে রাতের মধ্যে বিক্ষিপ্ত আকারে হালকা ঝড় বৃষ্টি হতে পারে, দু এক জায়গায় একটু হালকা মাঝারি সম্ভাবনা রয়েছে। সম্ভাবনার জেলাগুলোর সব থেকে যে নামগুলি উঠে আসছে, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, এছাড়া বীরভূম জেলা, এই দিকে সম্ভাবনা বেশি। এখানে বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি হতে পারে, 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্যান্য জেলাগুলো কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, সেরকম সম্ভাবনা প্রচণ্ড নয়, তবুও হালকা ঝড় বৃষ্টি কোনো কোনো জায়গায় হতেও পারে নাও পারে, মেঘলা আকাশ ঝোড়ো হাওয়া দিতে পারে। পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এছাড়া ঝাড়গ্রাম, মেঘলা আকাশ সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে দু এক পশলা কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদ জেলার দিকের যা পূর্বাভাস রয়েছে এখানে বিক্ষিপ্ত আকারে কোনো কোনো জায়গায় হালকা ঝড় বৃষ্টি হতে পারে। আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি আরও কমে যাচ্ছে, গরমটা প্রচণ্ডভাবে আগামীকাল থেকে বাড়বে। 7 তারিখে একটা বড় পরিবর্তন দক্ষিণবঙ্গে, 7 তারিখ থেকে পশ্চিম দিকের জেলাগুলোতে গরম হাওয়া আরও প্রবেশ করবে। কারণ ইতিমধ্যে আপনারা জানেন যে ভারতবর্ষের যে রাজ্যগুলোতে তাপপ্রবাহ চলছে, যেমন রয়েছে রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, এইভাবে গরম হাওয়া আসছে। তাই ঝাড়খণ্ড হয়ে গরম হাওয়া পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে প্রবেশ করার সম্ভাবনা 7 জুন তারিখ থেকে সব থেকে বেশি রয়েছে। এটা চলতে পারে 2 বা 3 দিন। তাই সব থেকে বেশি গরম হাওয়া প্রবেশের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম। এখানে প্রচণ্ড গরম, অস্বস্তিজনক আবহাওয়া, তাপমাত্রা 45 ডিগ্রির কাছাকাছি থাকতে পারে, 44 থেকে 45। অন্যদিকে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের দিকেও গরম হাওয়া থাকবে কিছুটা, তবে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বেশি থাকবে। তবে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্র থেকে এখনও তাপপ্রবাহের সেরকম কোনো পূর্বাভাস পাওয়া যায়নি, অনলাইন সিস্টেম থেকে দেখতে পাওয়া যাচ্ছে। এর কারণটা কি তার আগে আপনাদের জানাই, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া এবং পূর্ব বর্ধমান, এই জেলাগুলোতে তাপপ্রবাহের সম্ভাবনা নেই বললেই চলে। তবে পূর্ব বর্ধমানের কিছু কিছু জায়গায় হতে পারে, পশ্চিম বর্ধমান সংলগ্ন জায়গাগুলোর দিকে। এর কারণ হচ্ছে এটাই যে পশ্চিম দিকের জেলাগুলোতে সরাসরি গরম হাওয়া ঢুকবে, কিন্তু কলকাতা, হাওড়া, হুগলি, চব্বিশ পরগনার দিকে বঙ্গোপসাগর থেকে জলীয় বাতাস ঢুকছে, সেই জলীয় বাতাসটা না পারছে যেতে পশ্চিম দিকের জেলাগুলোতে। অন্যদিকে গরম হাওয়াটা জলীয় বাষ্প ঢোকার জন্য না আসছে কলকাতার দিকে। এই দুই হাওয়ার জন্যই আবহাওয়াটা ভাগ হয়ে যাবে 7, 8, 9 জুন তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে। তাই পশ্চিম দিকের জেলাগুলোতে গরম হাওয়া, কলকাতা সংলগ্ন জেলাগুলোর দিকে আর্দ্র ও জলীয় বাষ্পপূর্ণ বাতাস। তাই কলকাতা, হাওড়া, হুগলির দিকে তাপপ্রবাহ নয়, পশ্চিম দিকের জেলাগুলোতে তাপপ্রবাহ বা আর্দ্রতাজনিত অস্বস্তি প্রচণ্ড বেড়ে যাবে। এই রয়েছে আবহাওয়ার চরিত্র। তাই আগামীকাল থেকে বৃষ্টি কমে যাচ্ছে দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিনের জন্য। উত্তরবঙ্গে বৃষ্টিটা চলবে, কিছুটা কমতে পারে আজকে দার্জিলিং, কালিম্পংয়ের দিকে, তবে জলপাইগুড়িতে মাঝারি বৃষ্টি, এছাড়া কুচবিহার, আলিপুরদুয়ারে মাঝারি থেকে ভারী বৃষ্টি,
উত্তর দিনাজপুরে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। দক্ষিণ দিনাজপুর মালদহর দিকে বজ্রবিদ্যুৎ সহ কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে। আগামী কাল থেকে দিনাজপুর, উত্তর এবং দক্ষিণ মালদার দিকে ঝড় বৃষ্টি বেশ কিছুটা কমতে চলেছে। ওপরের জেলাগুলোর মধ্যে ঝড় বৃষ্টি কিন্তু অব্যাহত থাকবে, বিশেষ করে ভারী বৃষ্টি কিছু কিছু জায়গায় চলার সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, কুচবিহার এই দুটো জেলার দিকে চলতেই থাকবে আগামী 3 বা 4 দিন। তবে জলপাইগুড়ি, দার্জিলিংয়ের দিকে 7-8 তারিখে মাঝারি বৃষ্টি হতে পারে এই পর্যন্ত আপডেট আমরা পাচ্ছি। তাই উত্তরবঙ্গের জন্য তাপপ্রবাহের কোনো সম্ভাবনা নেই। শুধুমাত্র মালদহ জেলার দিকে 7-8-9 জুন তারিখে প্রচণ্ড গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। ভারী বৃষ্টিটা শুধুমাত্র চলবে কুচবিহার, আলিপুরদুয়ারে। তবে কবে বৃষ্টি উত্তরবঙ্গে কমবে তার আপডেট এখনো পর্যন্ত পাওয়া যায়নি। ঝাড়খণ্ডের দিকে সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই। আজকে বিক্ষিপ্ত মেঘলা আকাশের সঙ্গে কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। তবে তাপপ্রবাহ চলছে এবং 7 তারিখ থেকে তাপপ্রবাহ ঝাড়খণ্ডের দিকে আরও বাড়বে। অন্যদিকে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে বৃষ্টি চলছে। তবে বৃষ্টিটা আস্তে আস্তে 7 জুন তারিখ থেকে বা তারপর কমতে চলেছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে। তবে রাতের দিকে আজকেও বেশ কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসামের উত্তর পশ্চিম, উত্তর পূর্বর দিকে এবং শিলচরের দিকেও মাঝারি ধরনের বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, এমনটাই আপডেট পাওয়া যাচ্ছে। মেঘালয়ের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, এর সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্ত ধরনের হালকা থেকে 2-1 জায়গায় একটু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। সম্ভাবনা বেশি রয়েছে উত্তর দিকের জেলাগুলো ত্রিপুরার ক্ষেত্রে। তবে ত্রিপুরার দিকেও 7 তারিখ থেকে আস্তে আস্তে 7 বা 8 তারিখ থেকে বৃষ্টি অনেক কমে যাবে, এমনটাই সম্ভাবনা। ত্রিপুরার দিকে আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 33 থেকে 34 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে, গড়ে থাকতে পারে 32 থেকে 33 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। এই রয়েছে একটা পূর্বাভাস। আর সারা ভারতবর্ষের মধ্যে যা পূর্বাভাস রয়েছে, ভারতবর্ষে বর্ষার অগ্রগতি কিছুটা বাড়ছে দক্ষিণ দিক দিয়ে যে সমস্ত রাজ্যে বর্ষা প্রবেশ করছে। বর্ষা 2 দিক দিয়ে ভারতবর্ষে প্রবেশ করে, একটা দক্ষিণ দিক দিয়ে আর একটা উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো দিয়ে, অর্থাৎ পূর্ব দিক দিয়ে। তাই দক্ষিণ দিকে বর্ষার অগ্রগতি কিছুটা একটু একটু করে বাড়ছে, কিন্তু পূর্ব দিকে বর্ষার অগ্রগতি থমকে আছে। তাই দক্ষিণ দিকের যে সমস্ত জায়গায় বর্ষার কিছুটা অগ্রগতির সম্ভাবনা রয়েছে এবং বাড়ছে, যেমন অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, এদিকে আস্তে আস্তে একটু একটু করে বাড়ছে, বিরাট কিন্তু অগ্রগতি হয়নি। আমরা জানি কোনো একটা নিম্নচাপ বা সিস্টেম এলে তার হাত ধরে বর্ষার অগ্রগতিটা বেশি করে হয়, যেমন আমরা দেখেছি বর্ষা নির্ধারিত সময়ের আগে ভারতবর্ষে প্রবেশ করে গেল ঘূর্ণিঝড়ের হাত ধরে। ঠিক তেমনটাই একটা সিস্টেমের দরকার, সেই সিস্টেম কিন্তু এই মুহূর্তে নেই। এছাড়া অন্যান্য জায়গা, যেমন উত্তরের যে সমস্ত জায়গাগুলো রয়েছে উত্তর পশ্চিমে, সেখানে তাপপ্রবাহ চলছে। উত্তরপ্রদেশ, রাজস্থান, যেটা আপনাদের বললাম, পূর্ব ভারতের বিহার, ঝাড়খণ্ড, এই সমস্ত জায়গায় চলছে। উড়িষ্যাতে তাপপ্রবাহ কমতে চলেছে, বৃষ্টি আসতে চলেছে। মধ্য ভারতের রাজ্যগুলোতে সেরকম ঝড় বৃষ্টির খবর নেই, কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত হতে পারে। দক্ষিণ ভারতে কেরল, কর্ণাটকে বৃষ্টি বাড়বে, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলের দিকে বিক্ষিপ্ত হালকা হালকা বৃষ্টি হতে পারে। বাংলাদেশের জন্য যা পূর্বাভাস রয়েছে, ইতিমধ্যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তো জানাচ্ছেন যে রাজশাহী, এখানে হালকা বিক্ষিপ্ত কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে, সঙ্গে ঢাকা, চট্টগ্রাম, এখানেও হালকা থেকে 2-1 জায়গায় বিক্ষিপ্ত হালকা মাঝারি হতে পারে। তবে আজকে রাজশাহী, ঢাকা, এখানে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনাটি বেশি রয়েছে। অন্যদিকে বৃষ্টি বেশি হতে পারে, মাঝারি থেকে ভারী বর্ষণ বা বৃষ্টি হতে পারে, সেরকম একটা সম্ভাবনার কথা তাঁরা বলছেন রংপুর, ময়মনসিংহ, সিলেট। আজকে এবং আগামীকাল সেই রকমই পূর্বাভাস পাওয়া যাচ্ছে মাঝারি থেকে কিছু কিছু এলাকায়, এই 3টি বিভাগ, রংপুর, ময়মনসিংহ, সিলেট, এখানে বৃষ্টি হতে পারে। তবে আগামী 7 বা 8 তারিখের পর থেকে কিছুটা বৃষ্টি কমতে পারে, আস্তে আস্তে সম্পূর্ণ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরাঞ্চলগুলো থেকে। অন্যান্য বিভাগ যেমন রয়েছে খুলনা, বরিশাল, এখানে বলা হয়েছে আজকে এবং আগামীকাল 2-1 জায়গায় বৃষ্টি হতে পারে, তেমনভাবে বৃষ্টির সম্ভাবনা নেই খুলনা এবং বরিশাল বিভাগে। তাই সারা দেশের মধ্যে সবথেকে কম বৃষ্টি হবে খুলনা, বরিশাল বিভাগের জেলা উপজেলাগুলোতে, সবথেকে বেশি বৃষ্টি হবে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের দিকে। আজকে তাপমাত্রা থাকতে পারে উত্তরাঞ্চলগুলো যেমন রয়েছে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, এখানে থাকতে পারে 32 থেকে 34 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। এর পাশাপাশি ঢাকা বিভাগে 32 থেকে 34 মধ্যেই থাকতে পারে। তবে খুলনা এবং বরিশাল বিভাগে 36 থেকে 37 থাকতে পারে, গড়ে থাকতে পারে 35 ডিগ্রি সেন্টিগ্রেড। চট্টগ্রাম বিভাগের দিকেও থাকতে পারে 34 থেকে 36 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। এই পর্যন্ত একটা আপডেট রয়েছে। সারা বাংলাদেশে বর্ষা অনেক জায়গাতেই প্রবেশ করে গেছে, যে সমস্ত জায়গাগুলোতে বাকি রয়েছে এখনও, সেখানে অধিদপ্তর জানাচ্ছেন
বর্ষা প্রবেশ করার জন্য অনুকূল পরিস্থিতি রয়েছে, তাই যে কোনো মুহূর্তে কিন্তু সেই এলাকাগুলোতে বর্ষা প্রবেশ করে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 5 দিনের ক্ষেত্রে অধিদপ্তর যেটা জানাচ্ছেন, সামান্য পরিবর্তন হতে পারে সারা দেশের আবহাওয়াতে এবং তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে আগামী 48 ঘন্টার মধ্যে। বন্ধুরা, আপনাদের কাছে এই সংক্ষিপ্ত আপডেট সারা জায়গার, বিশেষ করে ভারতবর্ষ, বাংলাদেশ। যদি ভালো লেগে থাকে একটি লাইক করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে অনুরোধ রইল। থ্যাংকস ফর ওয়াচিং।